পৃথিবীতে বিষধর সাপের মধ্যে অন্যতম হল র্যাটেল স্নেক বা র্যাটেল সাপ। ভাইপেরিডি পরিবারের অন্তর্গত এই সাপ সাধারণত মরু এবং পাথুরে অঞ্চলে বেশি দেখা যায়। পৃথিবীতে প্রায় 32 প্রজাতির র্যাটেল সাপ রয়েছে, যার সবগুলি আমেরিকা মহাদেশে পাওয়া যায়। এই সাপের বিশেষত্ব হল লেজের শেষ অংশে ঝুনঝুনির মতো শব্দ উৎপন্নকারী অংশ, যার ইংরেজি নাম হল র্যাটেল। লেজের শেষ ভাগে কতগুলো ফাঁপা প্রকোষ্ঠ পরপর খাপে খাপে সুবিন্যস্ত হয়ে একটি র্যাটেল গঠন করে। আসলে এই ফাঁপা প্রকোষ্ঠগুলো প্রতিবার খোলস পাল্টানোর সময় একটি করে যুক্ত হয়, যে কারণে বাচ্চা সাপের কোনো র্যাটেল থাকে না। এদের কিছু প্রজাতির ডিম দিলেও অধিকাংশই সরাসরি বাচ্চা জন্ম দেয় এবং বাচ্চা সাপ সুগঠিত বিষ দাঁত সহ জন্ম নেয়। ফলে জন্মের পরই এরা সম্পূর্ণ বিষ প্রয়োগে সক্ষম। বেশিরভাগ র্যাটেল সাপের বিষ হেমোটক্সিক, অর্থাৎ রক্তকোষ ভেঙে দেয়। ফলে দ্রুত চিকিৎসা না নিলে আক্রান্ত ব্যক্তির মৃত্যু প্রায় নিশ্চিত। যুক্তরাষ্ট্রে প্রতি বছর প্রায় 7-8 হাজার মানুষ বিষধর সাপের কামড়ের শিকার হন, যার প্রায় 72% কামড়ায় পুরুষ র্যাটেল।